আক্রমণ অধিক ভয়ঙ্কর হয়ে পড়েছে কোভিডর সংক্রমণ। এটা দিনতে রাজ্যত হাজারর ঘর অতিক্রম করে 1367 জনক লোক আক্রান্ত হয়েছে কোভিডত। গুয়াহাটির পরিস্থিতি আরো অধিক জটিল। তথাপিও একাংশই নিপিন্ধে মাস্ক, নামানে কোনো সামাজিক দূরত্ব। দেখাবলে উলাইছো এক ভয়ঙ্কর দৃশ্য। শুক্রেশ্বর ঘাটত এইদরেই অশোকষ্টমী উপলক্ষে সমাগম হয়েছে হাজার হাজার লোকর। কারোরে মুখত নাই মাস্ক। কোভিড প্রটোকল সম্পূর্ণরূপে ভরিরে মোহারি অশোকষ্টমী উপলক্ষে করিলে স্নান, চাবলৈ আহিল অশোকষ্টমীর মেলা। কি এক ভয়ঙ্কর দৃশ্য! আমি আছো ব্রহ্মপুত্রর মহাবাহু ব্রহ্মপুত্রর শুক্লেশ্বর ঘাটত। দেখিলে পাইছে এক ভয়ানক দৃশ্য। কেমেরা পার্সন হিরণ্যদেকায় দেখুৱাইছে অশোকাষ্টমী পালন করার নামত এনেদরে জনসাধারণের ভিড় দেখিলে পাওয়া গৈছে। মুখত মাস্ক নাই আর যথেষ্ট লোক ইয়াত সমাগম হয়েছে। তথাপি নির্বিকার নীরব মহানগর আরক্ষী প্রশাসন। শুক্রেশ্বর ঘাটত সমাগম হওয়া কারুরে যে নাই করোনাক লৈ ভয় ভীত। ইতিমধ্যে আমি অলরেডি আরম্ভ করে দিছো আমার টাস্ক ফোর্স। ইতিমধ্যে আমার জায়গায় জায়গায় গৈছে। আমি যাওয়াকালিও আমি ফ্যান্সি বাজারত আমি প্রায় 19,000 টাকা আমি ফাইন ইতিমধ্যে আমি হাতত সংগ্রহ করেছো, পেনাল্টি ইম্পোজ করেছো। ঠিক তেনেধরণে আমি জায়গায় জায়গায় আমি আমার টিমবুর যাব। আমার টাস্ক ফোর্সের উপরেন্সি আমার GMC ফালের পরাও একটা টিম বনায় দিছে, যত যোনে নাকি গৈ পেলে যদি কোনোবা যদি ভাইলেশন করে ইপিনে গুৱাহাটী মহানগৰৰ গণেশগুৰিত মাস্ক নিপিন্ধাসকলৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে চলালে কঠোৰ অভিযান। যিসকলে মাস্ক পিন্ধা নাই বিহা হ'ল 1,000 টকাৰ জৰিমনা। পাতেৰে যোৱা, গাড়ীৰে যোৱা, বাইকেৰে যোৱা যিসকলে মাস্ক পিন্ধা নাই সকলোকে বিহিলে জৰিমনা। গণেশগুৰিৰ লগতে দিছপুৰ, ছয়মাইল, নুনমাটি, লতাশিল, ভৰলুমুখ, জালুকবাড়ী আদি স্থানতো আরক্ষীয়ে কঠোরভাবে অভিযান চলালে মাস্ক নিপিন্ধাসকলের বিরুদ্ধে। কিন্তু মাস্ক নিপিন্ধার অজুহাত এওঁলোকে আগতেই ভাবি থয়। কি কারণে মাস্ক নিপিন্ধিলে এফালৰ পৰা কৈ গল একাংশ অসচেতন নাগরিকে। হয় মেম, মই একচুয়ালি পাহৰি গৈছোঁ, পিন্ধিছিলোঁ, ঘৰত খুলি থৈ আহিছোঁ, আকৌ পাহৰি গৈছোঁ ল'বলৈ। নাই, ডেফিনেটলি আমি এতিয়া আৰম্ভ কৰিছোঁ ফাইন আৰম্ভ কৰি মানুহক এটা সজাগতা এটা আনিবৰ আমি চেষ্টা কৰিছোঁ, যাতে সকলোৱে মাস্কটো পৰিধান কৰে, সকলোৱে যাতে এই সংক্ৰমণটো ৰোধ কৰাৰ কাৰণে সকলোৱে সহযোগ কৰে। কেৱল গুৱাহাটীতে নহয় লখিমপুৰতো মাস্ক নিপিন্ধাসকলৰ বিভিন্ন অজুহাত, আৰু মাস্ক পিন্ধাসকলৰ বহুতৰেই মাস্কখন লাগি আছেগৈ ছুটৰিতহে। গোলাঘাট, মাজুলী, ডিমৌতো একেই দৃশ্য। কিয় মাস্ক পিন্ধা নাই বুলি সুধিলেই তপৰাই দিয়ে তেওঁলোকে উত্তৰ। মই পাহৰি গুচি আহিলোঁ ফটককে। আনিবা ভুল নহয় বাৰু। পাহৰি গ'লো ছাৰ। পাহৰি গ'লা? মাস্কটো পাহৰি আহিলোঁ। কৰোনা যে ইমান বাঢ়িছে পিন্ধা নাই যে পাহৰি গ'লোঁ। খৰজৰকৈ ওলালোঁ না তেল ভৰাবৰ কাৰণে, এই ওলাই আহিলোঁ ঘৰৰ পৰা আহোঁতে পাহৰি আহিলোঁ। কোভিড-19ৰ দ্বিতীয়টো ঢৌৱে ভয়াবহ রূপ লৈছে দেশৰ লগতে ৰাজ্যত, আৰু সেয়ে মাস্ক নিপিন্ধাসকলৰ প্ৰতি এটাই অনুৰোধ, আৰক্ষী প্ৰশাসনৰ বাবে নহয়, আপুনি নিজৰ বাবেই পিন্ধক মাস্কখন। নিজৰ লগতে আপোনজনৰ সুৰক্ষাৰ বাবে ঘৰৰ পৰা ওলোৱাৰ সময়তে পিন্ধি লওক মাস্কখন, আৰু যুঁজ দিয়ক অতিমাৰীৰ বিৰুদ্ধে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।